করতেছে না। তো প্রিয় দর্শক, উনি আমি ওনাকে লিখে দিয়েছিলাম প্রথমত অবস্থায় মাটির খাবারগুলো গ্রুজিন বিঙ্গু ম্যাগমা, এই তিনটাই মূলত মাটির খাবার হিসেবে আমি লিখছিলাম, এবং সাথে জেস পাউডার ম্যানগ্রোভ জাতীয় জেস পাউডার সারের সাথে মিক্সড করে দেওয়ানো হয়েছিল। গাছ প্রতি গ্রুজিন ব্যবহার করেছিলাম 5 গ্রাম ম্যাগমা প্রথমত, আর ম্যাগমা ব্যবহার করেছিলাম 10 গ্রাম গাছ প্রতি, আর বিঙ্গু বোরন ব্যবহার করেছিলাম আপনার 5 গ্রাম। এই অনুসারে বিঙ্গু, হ্যাঁ বিঙ্গু, এই অনুসারে আমি প্রথমত অবস্থায় তাকে প্রথম ধাপ ব্যবহার করেছিলাম, এবং গাছ প্রতি টিএসপি বোধহয় ব্যবহার করেছিল প্রথমত 100 গ্রাম করে প্রথম সর্বপ্রথম, আর এমওপি 50 এই এই আর কি। এ পর্যন্তই, পরে আপনার মাটিগুলো পচিয়ে তারপর সে চারা রোপণ করেছিল, এবং আস্তে আস্তে প্রতি 45 দিন বা 40 দিন পর পর সে আবার পর্যায়ক্রমে মাটির খাবারগুলো এই অনুসারে, শুধু থিওবিটটা বাকি ছিল প্রথম, ঠিক আছে, পরবর্তীতে থিওবিট সহ আমরা দ্বিতীয় দামে থিওবিট দিয়ে দিছি। জি জি, পরবর্তীতে প্রতি 40 দিন বা 45 দিন পর পর সে প্রতি ধাপেই 45 দিন পর পরই সে মাটির খাবারগুলো আবার পর্যায়ক্রমে ব্যবহার করে আসছে। তো অনেক ধন্যবাদ কাকাকে, ওনার পেঁপের ফলন দেখে সবাই মুগ্ধ, এলাকার লোক মাঝে মধ্যেই অনেক লোকজন দেখতে আসে, শুধু ঢাকা থেকে অনেক ব্যাপারীও দেখতে আসে।